তো আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আমি পাইপে লাগিয়ে দিব, গিজারে পানি পরিপূর্ণ করবে এবং এইখান থেকে গরম পানি বের হবে। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে আমি আছি মাহমুদুল হাসান। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইনস্ট্যান্ট গিজার, কিভাবে এটা সেট আপ করবেন, প্লাস হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের মার্কেটে খুব ভালো একটি সাড়া ফেলেছে, সবাই পারচেস করছে, কারণ এটা থেকে ইনস্ট্যান্ট পানি গরমটা পাচ্ছে, সবাই ভালো ফিডব্যাক পাচ্ছে। তো এইটারই খুঁটিনাটি যা কিছু আমাদের জানার আছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। শুরু করা যাক, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটি হচ্ছে RFL এর ইনস্ট্যান্ট গিজার, 1 লিটার ক্যাপাসিটি। এটা অনেকেই পারচেজ করছে, কি কারণে পারচেজ করছে, ওয়াশরুমে অথবা কিচেন রুমে এটি কিন্তু খুব ইজি ব্যবহার করতে পারছে এটা। আর এটার ইনস্টলেশনটাও কিন্তু একদম ইজি। গিজার সেটিং এ যে আপনার অ্যাক্সেসরিজ কিনতে হয় সেটিতে আপনার ব্যয় প্রায় 2000 টাকা মতো হয়ে যায় মিস্ত্রি খরচ সহ, এরই সঙ্গে পানিটা গরম হতে সময় লাগে। অনেকেই চায় যে ইনস্ট্যান্ট পানিটা আমি গরম নিব, সেই অপশনটা কিভাবে হয়। এই যে গিজারটা ভালো সেফটি দিয়ে থাকছে আর সবাই ভালো ফিডব্যাক পাচ্ছে, এর জন্য এটি কিন্তু সবাই এটি নিতে আগ্রহী এবং পারচেজ করছে। তো এটি হচ্ছে 3000 ওয়াটের। আপনার বাসার যে ইলেকট্রিসিটি লাইন আছে এটি ক্যাপাবল কিনা এটি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। 3000 ওয়াটের এই গিজারটা খুব দ্রুত আপনার পানি কিন্তু গরম করে দিবে, অর্থাৎ আপনি লাইন দিবেন, লাইন দেওয়ার 5 সেকেন্ডের মধ্যে গরম পানি দিতে শুরু করবে। তো এর কিন্তু কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন, এই গিজারটার সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমি একে একে বলে দিব। তো প্রথমত গিজারটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট ওয়ালের 2টি স্ক্রু লাগিয়ে সেটার সঙ্গে হ্যাঙ্গিং করে আপনি কিন্তু রাখতে পারবেন। এরপরেই আপনি কি করবেন, এটা লাইন দেওয়াটা এটা আপনি কিন্তু ইনস্টলেশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এর সঙ্গে পাইপ দেওয়া আছে, আপনার বাহির থেকে কিছু পারচেজ করতে হবে এরকম কিছুই নাই, সবকিছু এখানে দেওয়া আছে। এখানে যে স্ক্রু 2টা প্লাস হচ্ছে রয়্যাল প্লাগ এগুলোও কিন্তু এখানে দেওয়া আছে, এটা সঙ্গে ফ্রি থাকছে। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন বাসির মতো দেওয়া আছে, এটা আপনাকে এই যে পাইপটা দেওয়া আছে এর সঙ্গে সেট আপ করতে হবে। এই যে একদমই ইজি, এখানে জাস্ট চাপ দিলেই এই যে সুন্দরভাবে টাইট করে লাগিয়ে নেবেন, এখানে লিকেজ হওয়ার পানি বের হয়ে যাওয়ার কোনো পথই নেই, এখানে খুব ভালোভাবে খাঁজ দেওয়া আছে, এটা আপনারা ইনস্টল করতে পারবেন। এরপরে এর যে অপর সাইড আছে, এটা গিজারের যে পাইপ লাগানোর সাইড আছে, এখানে আপনারা কি করবেন জুড়ে দেবেন, এটা একটু চাপ দিলেই জুড়ে যাবে। তো এই হচ্ছে গিজার ইনস্টলেশন, একদমই কিন্তু ইজি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি পাইপে লাগিয়ে দিব, অর্থাৎ ট্যাবে লাগিয়ে দিব, আমার যে বাসায় ট্যাব আছে সেই ট্যাবের মুখে লাগিয়ে দিব, পাইপের যে সাইডটা অর্থাৎ ট্যাপ থেকে পানি এসে এখানে গিজারে পানি পরিপূর্ণ করবে এবং এখান থেকে গরম পানি বের হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 3 পিন এখানে আছে, 3 পিনের প্লাগ, তবে এটা কিন্তু বড় সরো, এটা হচ্ছে আপনারা সকেট যখন পারচেজ করবেন রাউন্ড 15 অ্যাম্পিয়ারের সকেটটি আপনারা পারচেজ করবেন, রাউন্ড গুলো কিন্তু বড় হয়, আর এটা দেখতে পাচ্ছেন যেহেতু এটি 3000 ওয়াট এর জন্য বড়, তো অবশ্যই সে অনুপাতে সকেটটি কিনতে হবে। এই প্লাগটা এখানে লাগিয়ে দিলে কিন্তু আপনার কমপ্লিট, এটা ট্যাবে লাগিয়ে দিবেন আর এটা হচ্ছে আপনার যে সকেটটি পারচেজ করলেন অথবা আপনার বাসায় আছে এখানে লাগিয়ে দিলে কিন্তু এটা কমপ্লিট। এই গিজারটা যখন আপনি চালিয়ে নেবেন অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যখন আপনি পানি গরম করছেন এটা থেকে পানি নিচ্ছেন, কখনো ভুল করেও ইলেকট্রিসিটি লাইনটা আগে দেওয়া যাবে না, অর্থাৎ গিজার খালি অবস্থায় আছে আপনি ইলেকট্রিসিটি লাইন দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে, যদিও সেফটি আছে তবু এই ভুল কখনোই করা যাবে না। প্রথমত আপনাকে পানির ট্যাপটা ছেড়ে দিতে হবে, যখন গিজার দিয়ে পানি পড়তে শুরু করবে আপনার বালতিতে ঠান্ডা পানি পড়ছে তখন আপনি কি করবেন, গিজারের যে লাইন আছে সুইচ আছে এটা দিয়ে দিবেন, তখন কি হবে গিজারটা তো পরিপূর্ণ আছে, ঠান্ডা পানি পড়তে পড়তে 5 সেকেন্ডের মধ্যে গরম পানি বের হওয়া শুরু হবে, তখন সেই পানিটা নিয়ে আপনি গোসল করতে পারবেন, উজু করতে পারবেন, যা কিছু করতে চাচ্ছেন করতে পারবেন, সরাসরি গিজার লাইন দেওয়া অবস্থায় আপনি হাত দিতে পারবেন। তবে সবথেকে বেটার হয় পানি যখন আপনার এক বালতি হয়ে গেল অথবা কোনো পাত্রের মধ্যে পানি ধরে রাখলেন সেই গরম পানি দিয়ে আপনি কাজ করলেন, এটা সবথেকে পারফেক্ট হয়। আচ্ছা, যখন বন্ধ করবেন তখনও কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে প্রথমত আপনাকে কারেন্টের লাইনটা বন্ধ করতে হবে, এরপরে পানির লাইন বন্ধ করতে হবে। কখনোই ভুল করেও আগে পানির লাইন পরে কারেন্টের লাইন অফ করা যাবে না, এতে করে কি হবে, আপনি যদি পানির লাইন আগে বন্ধ করেন তাহলে গিজারটা খালি হয়ে যাবে, লাইন পরে বন্ধ করতে করতে আপনার গিজারটায় কোনো প্রবলেম হতে পারে, কয়েল পুড়ে যেতে পারে, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো সিম্পল একটি বিষয়, পানি আগে গিজার দিয়ে পড়বে, এরপর ইলেকট্রিসিটি লাইন, আবার বন্ধ করার সময় আগে আপনাকে ইলেকট্রিসিটি লাইন বন্ধ করতে হবে, এরপরে পানির লাইন বন্ধ করতে হবে, এই সিম্পল বিষয়। এটি কিন্তু প্রাণ RFL ভিশন থেকে আপনারা 1 বছরের ওয়ারেন্টি সহ পারচেজ করতে পারছেন অনলি 3120 টাকাতে। 3120 টাকাতে এটি কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গায় এটি সেট আপ করতে পারবেন, প্লাস হচ্ছে আপনারা কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে পারচেজ করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।